হ্যালো ভ্যাম্পায়ার্স, বাংলা দ্য ভ্যাম্পায়ার পক্ষ থেকে প্রত্যেকে জানাই স্বাগতম। ভিডিওটা দেখার আগে একটা হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, যদি ভিডিওটার আশেপাশে কোনো 18+ অথবা 18- কোনো ছেলে অথবা কোনো বুইড়া থাকে, আর যদি তারা লুঙ্গি পরে থাকে, তবে প্লিজ 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 লুঙ্গির গিটটা খুবই শক্ত করে বেঁধে নিন, তা নাহলে কখন হাসতে হাসতে লুঙ্গিটাই খুলে যাবে, টেরও পাইবেন। প্রথমে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মানুষ কিভাবে সুন্দরবনে থাকে আবার বাঘসিং হয়ে যায়। হাউ তোরা শোন, ও জানে না ও সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে। তোর বোধ হয় জানা নেই সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। সাইবার বিজনেস করার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হয়, জানা ছিল না। হাই, আই এম বাদশা। আইআইটি কলেজ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে এখন সাইবার ক্যাফে নিজেই বিজনেস শুরু করতে যাচ্ছি। ভালোবাসার জন্য আমার হৃদয়টা কি হয়েছে আপনি দেখতে চান? তবে দেখুন, এই এটা তো পেয়ারা। একে একে তুমি আমার সুন্দর হৃদয়টাকে কি করেছো দেখতে চাও? তুমি আরেকজনের সাথে খুঁটিয়ে ফেলে তখন ঠিক এই ভাবো একটি তীর এসে আমার হৃদয়কে চিত্র করে ফোন করে তোমার প্রেমিককে বলালে আমার সাথে তোমার কোনো রিলেশন নেই তখন ঠিক এই ভাবো একটি ভুলে দেশে আমার হৃদয়কে আমারই দেওয়া বাড়ি থেকে আমাকে বের তখন ঠিক এই ভাব একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়টা আমার এই ক্ষত বিক্ষত হৃদয় আমাকে প্রশ্ন করে। হিরো আলমের গার্লফ্রেন্ড আছে বলে কি আমারও গার্লফ্রেন্ড থাকতে হবে? না, আপনার কি মনে হচ্ছে আমি জেলাস? না, কোনো জেলাস না। আসলে না, মেয়েদের হাঁটু নিচে বুদ্ধি, এরকম মেয়েদেরই তো চাই। না না, কিছু বলিনি কিছু বলিনি, আপনারা ভিডিও দেখেন। আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব, কিন্তু মন নয়। বর্তমানে ডাব পারতে হলে দা লাগে না, একটা হাতি যথেষ্ট। আচ্ছা, ডাব তো পারলি, কিন্তু কাটবি কি দিয়ে? আমি জানি না। আল্লাহ, কি কুদরত, গাতে মিদে সর্বত। যারা আমার মতো সিঙ্গেল তাদের প্রায় স্বপ্নটাই এরকম। ডিজে বাবো,
ভিডিওটি এনজয় করেছেন। আর এখন শীতকাল, আর এই শীতকালে অনেক বেশি বিয়ের ধুম পড়ে যায়, জানি না কেন। এই শীতকালটা আসলে অনেক আরামদায়ক, বাট সবার জন্য নয়। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের শীত বস্ত্রের অনেক অভাব। শীত বস্ত্রের অভাবে তারা রাতের পর রাত সামান্য একটি চাদর অথবা একটা বস্তা দিয়ে তাদের রাত যাপন করে। আমাদের তো অনেক শীত বস্ত্র রয়েছে, আমরা কি পারি না তার থেকে একটি মাত্র বস্ত্র তাদেরকে দিয়ে দিতে? তাহলে তো তাদের জন্য শীত আরামদায়ক হয়ে যাবে। সবশেষে, আর কিছুদিন পর আমাদের HSC পরীক্ষা, সো আমাদের জন্য প্লিজ দোয়া করবেন অ্যান্ড নিচে একটা লাইক দেন। কেমন লাগলো কমেন্টস বক্সে জানান, আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ভিডিওটি, আর প্লিজ 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 মেক শিওর ইউ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।